হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি হোম রেমেডি শেয়ার করব, পাকা কলার হেয়ার মাস্ক। পাকা কলার এই হেয়ার মাস্কটি আপনার চুলকে করবে নরম ও ঝলমলে। আপনার চুল কি রুক্ষ ও শুষ্ক? তাহলে এই হেয়ার মাস্কটি আপনার জন্য খুবই কার্যকর। এই হেয়ার মাস্কটি ব্যবহারে আপনার চুল সিল্কি ও ঝলমলো হবে। কলায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই, আর এই উপাদানগুলো আপনার চুল ঝলমল করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। কলায় থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার চুলের বৃদ্ধি বাড়ায়, চুল ঝলমলে ও সুন্দর করে, খুশকি দূর করে, আগাফাটা রোধ করে। এই হেয়ার মাস্কটি তৈরি করতে আমাদের আরও লাগবে লেবু, আর লেবুতে থাকা অ্যাসিডিটি উপাদান আপনার চুলের গোড়া থেকে জীবাণু দূর করে, চুলের গোড়া মজবুত করে। চলুন দেখি এই হেয়ার মাস্কটি বানাতে আমাদের কী কী লাগছে। এই হেয়ার মাস্কটি বানাতে আমাদের লাগছে বানানা পেস্ট, আমি এখানে পাকা কলার পেস্ট করে নিয়েছি, এবং লাগছে কোকোনাট অয়েল। আপনি চাইলে এটিতে অলিভ অয়েল কিংবা কাস্টার অয়েল ইউজ করতে পারেন। এরপর আমি দিব 2 চামচ মধু ও লেমন জুস। আপনি চাইলে এই মাস্কটিতে অবশ্যই টক দই ইউজ করতে পারেন। সব উপাদানগুলোকে ভালো করে মিক্স করে আমরা মাথায় লাগিয়ে 1 ঘন্টা রেখে দেব। ভালো রেজাল্ট পেতে হেয়ার মাস্কটি সপ্তাহে 2 বার ব্যবহার করবেন। 1 ঘন্টা পর আমরা মাথা ভালোভাবে ধুয়ে নিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।